রাজধানীতে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। নতুন পেঁয়াজ আসতে শুরু করার পর দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে বাজার নিয়ন্ত্রণে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রিপোর্ট হাসনাইন তানভীরের। জ্বলছে আলো, পড়ে আছে পেঁয়াজ, শুধু নেই বিক্রেতা। রাজধানীর কারওয়ান বাজারের এই চিত্র। দাম বাড়ার পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবরে বরাবরের মতোই দোকান ছেড়ে পালিয়েছেন বিক্রেতারা। ভারত রপ্তানি বন্ধের ঘোষণার পরপরই আগুন লেগেছে পেঁয়াজের বাজারে। কারওয়ান বাজারে দেশি পেঁয়াজ গতকালের থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 190 টাকা দরে, আর ভারতীয়টি 180, আর চীনা পেঁয়াজ 120 টাকায়। বাজারে আসতে শুরু করেছে দেশি মুড়িকাটা পেঁয়াজ, যার দাম কেজিতে 100 থেকে 120 টাকা। নতুন পেঁয়াজ আসতেছে বাজারে, এই আর 10-15 দিন পরে মানে অ্যাভেলেবেল পেঁয়াজ চলে আসবে, ঠিক আছে। পেঁয়াজের দাম কমবে ছাড়া বাড়বে না। দাম কমতেছে, এক লাপে 100 টাকা বাড়াইয়া এখান থেকে 10 টাকা কমাইলেও আমরা এতেই খুশি হইতে হয় যে বাড়ছে, কমছে তো। অভিযান চলমান থাকবে, বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান চলবে। দেশের বিভিন্ন জেলার বাজারে অভিযানের পরও কমছে না পেঁয়াজের দর। নির্দিষ্ট গুদাম ছাড়া অন্য কোথাও পেঁয়াজ মজুত করা হলে জব্দ করার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমি ভোক্তা অধিকারের সাথে কথা বলেছি, 125 টাকার বেশি কোনোভাবেই এটি করা সমীচীন হবে না। বাজার স্থিতিশীল রাখতে হবিগঞ্জে 1 কেজির বেশি পেঁয়াজ খুচরা বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। দাম ঠিক করে দেয়া হয়েছে 125 টাকা কেজি। নোয়াখালীতে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দাম নেয়ায় 6 প্রতিষ্ঠানকে প্রায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। পেঁয়াজের দর নিয়ন্ত্রণে পটুয়াখালী ও খুলনার বিভিন্ন বাজারে চলে অভিযান। গেল শুক্রবারও রাজধানীতে পেঁয়াজ বিক্রি হয় 110 থেকে 140 টাকা কেজি দরে। এদিকে পেঁয়াজের দামের ঝাঁজের সাথে সাথে বাড়তে শুরু করেছে রসুনের দামও, কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।